তো যাই হোক, আপনাদের সৌভাগ্য হচ্ছে এটা যে স্কুলের ছাত্র জেনারেল ছাত্র দুজনকে হিপস করা, হিপস বানানো, এটা যতটা সহজ ভাবছেন বিষয়টা অতটা সহজ না। যত দামি গাড়ি হোক, ড্রাইভার যদি ভালো না হয়, ওই গাড়িতে সফর করে আপনার জীবনের চার পয়সা মূল্য নাই। আছে, আপনি 40 লাখ টাকা দিয়ে একটা ফরচুনা গাড়ি কিনেছেন, দামি ড্রাইভার রাখতে গেলে মাসে কমপক্ষে 15 থেকে 18 হাজার টাকা বেতন দিতে পারে, ভালো ভালো ড্রাইভার, যার হাতে গাড়িটা নিরাপদ থাকবে। পাড়ার অনেক ছেলে গাড়ি চালাতে পারে, তারা বললো ভাই 18 হাজার টাকা দিতে হবে না, আমার মাসে 5 হাজার টাকা দিলে থাকবো। তাই নাকি? বললো হ্যাঁ, 5 হাজার টাকা থাকবি? বললে হ্যাঁ, ঠিক আছে চালা। গাড়ির দাম 40 লাখ, আর ড্রাইভারের বেতন কত? 5 হাজার। আপনি গাড়ির এসিটা অন করে পিছনের সিটে গিয়ে একদম হেলান দিয়ে শুয়ে পড়েছেন, দীঘায় যাচ্ছেন, কোলাঘাট যাওয়ার আগেই গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে না পারে না, যদি ড্রাইভার ভালো না হয়? হতে পারে, অবশ্যই পারে। কিন্তু গাড়ির দাম 1,20,000, অল্টো সেকেন্ড হ্যান্ড, চালালে পিছনে কুকুর ছুটে আসে, কিন্তু ড্রাইভারের বেতন হচ্ছে মাসে 16,000। 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার, এই গাড়িতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আল্লাহ না দিলে হবে না। কেন ড্রাইভারের কথা বললাম? আপনি পশ্চিমবাংলার 100 মসজিদ ঘুরুন, পশ্চিমবাংলায় ঘুরতে হবে না, আপনাদের হাওড়া জেলায় তো ঘর ঘর মসজিদ আলহামদুলিল্লাহ। 100 মসজিদে আপনি যাবেন, অধিকাংশ মসজিদগুলিতে দেখবেন 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা দামের মসজিদ, কিন্তু ইমামগুলোকে খবর নেবেন, হজরত আপনার বেতন কত, স্যালারি কত? 6,000 8,000, খুব বেশি হলে 9,000 টাকা, তার দিলে ঘামবার হয়ে যাবে। যে মসজিদে ইমামের বেতনটা 10 থেকে 15 হাজার হবে, সেই মসজিদের ইমামের মেহনতটা, পরিশ্রমটা, মহল্লাবাসীর প্রতি ভালোবাসাটা, মহল্লাবাসীর সন্তানকে মানুষ করার টেন্ডেন্সি, মানসিকতাটা সম্পূর্ণ আলাদা হবে। আর যা 4,000 টাকা 5,000 টাকা বেতন দেবে, ও তখন তাবিজ জেরক্স করে বিক্রি করবে। কি বুঝলেন? লেখার সময় নাই, লিখবে কখন? জেরক্সে মাল চালাচ্ছে, কথা বুঝেছেন? তো যোগ্য ইমাম পেয়েছেন, মসজিদটাও সুন্দর, আর প্রতি বছর বছর যে উপহার দিচ্ছে এবং আপনাদের সন্তান তৈরি হচ্ছে, এটা শুধু দুনিয়া না, কিয়ামতের মুসিবতের দিনেতে সেদিন এগুলি আমার এবং আপনার জন্যে জান্নাতে যাওয়ার একটা রাস্তা পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো হাজি সাহেব বুকে হাত দিয়ে হজ করে এসে বলতে পারবে যে আমি যা হজ করেছি ইনশাআল্লাহ আমি জান্নাতে চলে যাব? বলতে পারবে? সম্ভব না। 70 বছর নামাজ পড়ে দাড়ি চুল গোঁপ মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো চুল নাই যে পাকে নাই, সব চুল পেকে গেছে, সেই লোক কি নামাজ পড়ে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি মরলেই জান্নাতি? সম্ভব না। যে লোকটা 1.5 লাখ টাকা দামের বড় গরু কুরবানি দিচ্ছে, 3 লাখ টাকার দুম্বা কুরবানি দিচ্ছে, তিনিও কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি যে কুরবানি দিয়েছি জান্নাতে চলে যাব? সেও সম্ভব না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি লাগে? আল্লাহর দয়া, নবীর সুপারিশ। কি লাগে বলুন?
আল্লাহর দয়া এবং রহমত ছাড়া কোনো ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আল্লাহর দয়া কাদের সাথে হবে, আল্লাহর দয়া কাদের সাথে আছে, আল্লাহর রহমত এবং দয়া সবটুকু আছে কোরআন প্রেমিকদের সাথে। বলুন সুবহানাল্লাহ। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা 8 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 38 নম্বর আয়াত সূরা বাকারা। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাকের ঘোষণা, যারা আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যে কোরআনটা তোমাদের কাছে পাঠিয়েছি, 23টা বছর ধরে সময় লেগেছে কোরআন নবীর উপরে নাজিল হতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে চলে গেছে, আর কোনো নবী আসবে না, আর কোনো রসুল আসবে না, কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ থাকবে না, কিয়ামত পর্যন্ত কোরআনের প্রচার চলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব মরে গেলে মসজিদ বন্ধ হয়ে যায় তো, কি বলছেন আপনারা? ইমাম সাহেব মসজিদে যদি মারা যায় মসজিদটা বন্ধ হয়ে যায় না? যায়। মাদ্রাসায় শিক্ষক মারা গেলে মাদ্রাসা বন্ধ হয়ে যায়? যাবে না। মসজিদে ইমাম মারা যাবে, ইমাম চলে যাবে, আবার নতুন ইমাম আসবে, মসজিদ কিন্তু চলতে থাকবে। মাদ্রাসার শিক্ষক বৃদ্ধ হবে, চাকরি থেকে ছাঁটাই হবে, নতুন শিক্ষক আসবে, মাদ্রাসা বন্ধ হবে না। মুসলমান যত পৃথিবীতে আছে, আমরা যদি কোরআনের প্রচার না করি, কোরআনটা সিনার মধ্যে যদি ধারণ না করি, কোরআনটা পড়ার চেষ্টা যদি না করি, কোরআনটা বোঝার চেষ্টা যদি না করি, আমরা মারা যাব, আবার একটা প্রজন্মকে আল্লাহ পৃথিবীতে পাঠাবে, তাদের দ্বারাই কোরআনটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এখন বলবেন না ভোটের ফল বার হলে, বলবেন জোরে, বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই মারা যাব, দুনিয়াতে আমরা থাকব না, আমাদের নাম নিশানা থাকবে না। কোরআন কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত কোরআন কোনোদিন প্রচার বন্ধ হবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ফামাউ তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনটাকে ফলো করবে, অনুসরণ করবে, ওদের জিন্দেগিতে কখনো ভয় থাকবে না। আখেরাতে মরার পরে কোরআনের ধারক বাহক ব্যক্তিদেরকে চিন্তা কোনো থাকবে না, জান্নাতে যাওয়ার জন্য টেনশন তাদের হবে না। বলুন সুবহানাল্লাহ। সবাই কিয়ামতের দিন বলবে, আমার কি হবে, আমার কি হবে। আদম নবী বলবে, আমার কি হবে। মুসা নবী বলবে, আজকের আমার কি হবে। নূহ নবী বলবে, আজকের আমার বিচারটা কেমন হবে। ইদ্রিস নবী বলবে, আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে। হযরতে ইউসুফ নবী বলবে, আমার কি হবে। সবাই যখন বলবে কি হবে, কি হবে, আর সেদিন নবী বলবে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। ওই রকম মুসিবতের সময়তে আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য ডাক দেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? প্রত্যেকটা দল বলছে আমরা ক্ষমতায় আসব, বলছে না বলে না। বিজেপি বলছে আমরা 400 পার করে দেবো, আপ কি বার 400 পার। ইন্ডিয়া জোট বলছে আমরা তো একদম 350 পেয়ে গেছি, বলছে না। সবাই নিজেদেরকে জিতে গেছি বলে আনন্দ করছে, কিন্তু যারা ভোটে দাঁড়িয়েছিল যে সমস্ত প্রার্থীরা, তাদের বুকে হাত দিলে বোঝা যাবে যে মালগুলোর অবস্থা কীরকম। সব ভাবছে 4 তারিখে কী হবে, কী হবে, কী হবে, কী হবে, কি ভাবছে না, ভাবে না। আমরা প্রত্যেকে কিয়ামতের দিন সমস্ত নেবীরা, আমাদের নেবী ছাড়া
সমস্ত নবী এবং রসুল সকলে বলবে আমার কি হবে, সবাই বলবে আমার কি হবে। ওই রকম কঠিন দিনেতে আল্লাহ সুবহানাহু তাআলা এক শ্রেণীর মানুষদের বলবেন ছুটে, তোদের জন্য কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আমি আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে আমার জান্নাতে যাওয়ার জন্য ডেকে নেব। বলবেন না সুবহানাল্লাহ? কাদের ডাকবে এটা শোনার দরকার আছে? শুনবো, শোনার পরে সেই দলে আমরা যুক্ত হব ইনশাআল্লাহ। বলেন কোন দল সেটা? ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআলামুন। 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক ওই হাশরের ময়দানে সবাই যেদিন বলবে আমার কি হবে, বিচারের ময়দানে সেদিন কোনো ইমাম তার মুক্তাদির সাথে নাই, বাবা তার ছেলের সাথে নাই, ভাই ভাইয়ের সাথে নাই, স্বামী স্ত্রীর দেখে মুখটা লুকিয়ে নেবে, পাড়ার কাউকে দেখা হবে সে বলবে ভাই তোকে আমি চিনি না, দুনিয়াতে কখনো তোমার আমি জানতাম না, জন্ম দেওয়ার ছেলে বাপের দেখে মুখটা ঘুরিয়ে নেবে। আল্লাহু আকবার, এগুলো গল্প না কোরআন। ছেলে বাপের দিকে মুখটা ঘুরিয়ে নিচ্ছে, আপনি ভাবতে পারছেন কি কঠিন দিন? কেন? প্রত্যেকে নিজের চিন্তায় নিজে ব্যস্ত, বাপ তার ছেলেকে বলবে তুই আমার ছেলে নয়। এটা কোথায় লেখা আছে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। 21 পারা 13 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 31 নম্বর আয়াত সূরার নাম লুকমান, আল্লাহ বলছে বান্দা সেই হাশরের ময়দানকে ভয় করো আর আল্লাহকে ভয় করো। যেদিন মানুষ তার আল্লাহকে ভয় এমন কঠিনভাবে পাবে, মানুষ বাপ জন্ম দেওয়া সন্তানের কথা বেমালুম ভুলে যাবে, বাপ সেদিন বলবে দুনিয়াতে সন্তান বলতে আমার কিছু ছিল না, ছেলে বলবে রব্বানা এ আমার বাপ না, বাপ বলতে আমার কিছু ছিল না, আজকের বাপের পরিচয় কোনো কাজটা সেদিন হবে না। সবাই যেদিন আলাদা আলাদা করে ছিটকে যেদিন দূরে চলে যাবে, আল্লাহ সেদিন বান্দাকে ডেকে আরশের তলায় বসিয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবে ইয়া ইবাদ, আল্লাহ ডাক কত সুন্দর, বলুন না সুবহানাল্লাহ, ইয়া ইবাদ, হে আমার বান্দা। আল্লাহ কি বলবেন বলেন? ইবাদ। ইবাদ কাকে বলে? যারা ইবাদত বন্দেগি করে তাদের বলে আবেদ। কি বলে? কথা বলে না, কি বলে? আবেদ। আমরা যারা ইবাদত করি আমরা হলাম আবেদ বান্দা, আর আবেদ তারাই হয় যারা আল্লাহর গোলাম হয়। আল্লাহর গোলামকে বলা হয় আব্দুল্লাহ। আল্লাহর গোলামকে কি বলা হয়? আব্দুল্লাহ। আব্দ শব্দের অর্থ হলো আল্লাহর গোলামি, দাসত্ব। আল্লাহ তার বান্দাকে সবচাইতে যে নামটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে আব্দ, গোলামি। বান্দা আল্লাহর গোলামি করবে, বান্দা আল্লাহর কাছে মাথা নিচু করবে, বান্দা আল্লাহর কাছে সারেন্ডার হবে, বান্দা আল্লাহর কাছে ছোট হবে, এটাই আল্লাহ চায়। সুবহানাল্লাহ। বলেন অনেক মানুষ আছে আহা সেজদা দেয় না, নামাজ পড়ে না, আল্লাহর গোলামি করে না, খেয়াল খুশি মতো চলে।
তো কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে কি ডেকে বলবে? ইয়া ইবাদিলা ফাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দা, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কিয়ামতের দিন তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি কিয়ামতের দিন ডেকে বলে ভয় নাই আর চিন্তা নাই, এই কথাটা যেদিন আল্লাহ তার বান্দাকে বলবে, এবং এই দলের মধ্যে যদি আমি আপনি আপনারা আমরা আমাদের নামকে সামিল করতে পারি, আমাদের মতো সৌভাগ্যবান আর পৃথিবীতে কেউ হতে পারে না।